আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা মতি রহমান চলে আসলাম আপনাদের একটা ভিডিও নিয়ে। আজকে অনেক একটা সুসংবাদ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমরা। বলুন তো, আজকে একজন আইবিএস পেশেন্ট যে আসলে আমাদের যে নিয়মগুলো আছে, যে গাইডলাইনগুলো আছে, যথাযথভাবে উপযুক্তভাবে যদি কেউ মেনটেন করে, তাহলে যে আসলে এক মাসের ভিতরে একটা গুড একটা রেজাল্ট চলে আসে, যেখানে ভালো হওয়ার আশাটা ছেড়ে দিচ্ছিল সেখানে ভালো হওয়ার একটা আশা জাগে। তো আজকে আমি বেশি কিছু বলবো না, তো আপনারা নিজের মুখে শুনুন, রোগীর মুখে, যে আসলে কিভাবে তিনি আমাদের এই গাইডলাইনগুলো ফলো করে, আমাদের আইবিএস পাউডার, আমাদের যে নিয়মকানুনগুলো আছে এগুলো সহকারে কিভাবে তিনি এখানে ভালো একটা ফলাফল পেলেন, আমরা একটু শুনেন। আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে যেটা সত্যি কথা। এখন এই ওষুধ খাওয়ার পরে মানে অনেকটাই উন্নতি, আল্লাহর রহমতে। আর স্যার, আমি যথাসম্ভব মানে যেভাবে বসে ঠিক ওইভাবে মানে চলার চেষ্টা করি। হয়তো খাবার কিছু নিজের না খেতে বলছেন বা মুরগির বাচ্চা নিতে বলছেন, ওইসব খাবার হয়তো নিজের আর্থিক সংকটের কারণে, কিন্তু বাড়তি কোনো খাবার মানে আপনার ওই যে ভিডিওর বাইরে অনুমতি ছাড়া আমি অ্যাড করি না খাবারের সাথে। যথাসম্ভব পাইছে চলার চেষ্টা করি এবং এ পর্যন্ত সাদা ভাতেই খাই, ঠিক আছে, এসে অ্যাড করি, কিন্তু যে জল টোল এসব খাই না, সাদা ভাত যা বাদে শুনে খাই আর কি। যথাসম্ভব চেষ্টা করি সেটা থাকার জন্য, কিন্তু স্যার এখন মানে কোন একটা খাবার যদি অ্যাড করি তাহলে আমার ভালো ইনশাল্লাহ। কোন একটা খাবার যদি বাড়তি অ্যাড করতে চাই, যেটা আমার ওজন কম দেখে একটু একটা খাবার একটু বাড়তি অ্যাড করতে গেলে এক্সারসাইজটা একটু ব্যথা ব্যথা করে আর মুখ গলা সব জ্বলে, বুঝছেন? তো পায়খানা চেষ্টা এখনো হয় না, তারপর বলবো না মানে পায়খানার মধ্যে আসে যথেষ্ট। আর আর স্যার ভিডিও তো বলছেন আপনি যে মেডিসিন গুলো খাচ্ছিলেন ওগুলো খাচ্ছেন কি একটু জানাবেন, দেওয়া আছে ছবি। দর্শক, আমরা শুনলাম যে আসলে একজন পেশেন্ট, আসলে আমাদের আনন্দ ওই জায়গাতে যখন একজন পেশেন্ট আসলে তার নিজে আসলে স্বীকার করে যে আসলে অনলাইনে অনেক ডক্টর দেখি বা অনেকের আমরা ভিডিও দেখি, তা আসলে বিশ্বাসের জায়গাটা আসলে সব জায়গায় তৈরি হয় না। তো বিশ্বাস করে আমি যেখানে আসলে আশাহত হয়ে গেছিলাম, যেখানে আশা ছেড়ে দিয়েছিলাম ভালো হবো, সেখানে আসলে আপনার সন্ধানটা আসলে আল্লাহ মিলিয়ে দিয়েছে আমাকে। তো আলহামদুলিল্লাহ, হাজার শুক্রিয়া যে এখন অনেকটা ভালো আছি। হ্যাঁ, এখন সেই মেডিসিন কিছু খাচ্ছিল আইবিএস এর জন্য, সেই মেডিসিনগুলো এখন কিন্তু এই অল্প সময়ের ভিতরে, এই 15-16 দিনের ভিতরে সে সম্পূর্ণটা ছেড়ে দিতে পেরেছে। তার ঘুমটাও সুন্দর হচ্ছে, তার হজমটাও সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আসলে কনফিউজে থাকেন, তো আমাদের গাইডলাইনটা ফলো করতে পারেন, আপনার বিশ্বাস রাখতে পারেন। এবং আমাদের যে আইবিএস পাওয়ারটা আমরা দিয়ে থাকি, এটা আসলে সকল বিষয়ে কাজ করে, অর্থাৎ ছোট বাচ্চাও খেতে পারে, বৃদ্ধ লোকও খেতে পারে, এটা গর্ভবতী মাও খেতে পারে, এটা A to Z সকল ব্যক্তি কিন্তু এটা কনজিউম করতে পারে, সেক্ষেত্রে কোনো সাইড এফেক্ট নাই। এই কারণে আপনি নিঃসন্দেহভাবে এটা কনজিউম করলে আপনার যে আইবিএস এর যে প্রবলেমগুলো আছে এগুলো আস্তে আস্তে সলিউশন হয়, ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনার নিঃসরণটা বৃদ্ধি হয়, আপনার যেই অ্যাসিড এনভায়রনমেন্ট এটা নষ্ট হয়ে গেছে এটা পুনরুদ্ধার হয়, এবং আপনার যে গুড ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় আস্তে আস্তে ভালোর দিকে চলে যায়। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।